তাহলে এখন আমরা রিফ্র্যাক্টরি পিরিয়ডটা দেখি। রিফ্র্যাক্টরি পিরিয়ড কি জিনিস, এটা দেখতে দেখতে আমরা যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলাম অ্যাকশন পটেনশিয়াল, সেটাও একটু ডিটেলসে আমরা আর একটু দেখতে পারি। আমার যে ওয়াই অ্যাক্সিস, এই অ্যাক্সিসে কিন্তু আমরা দেখেছি যে আমরা মিলিভোল্টে তার পটেনশিয়ালটা রিপ্রেজেন্ট করেছি। এই যে -70 রেস্টিং, আর আমি বেশি দিলাম না এটা। আর এক্স অ্যাক্সিস আমরা টাইম রিপ্রেজেন্ট করি। টাইম খুব এক একটা বিভিন্ন না সেলের না অ্যাকশন পটেনশিয়ালের টাইম এক এক রকম। যেরকম আমাদের কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল অনেক প্রলংড, লাইক 250-300 মিলি সেকেন্ড। আমাদের নার্ভ অ্যাকশন পটেনশিয়াল, নিউরনের অ্যাকশন পটেনশিয়াল কিন্তু খুব শর্ট টাইম, 2-3 মিলি সেকেন্ডেই হয়ে যায়। হ্যাঁ, এটাও আমি এক্স্যাক্ট এটা উল্লেখ করছি না, জাস্ট কনসেপচুয়াল কথাবার্তা। তাহলে আমরা একটা নার্ভের অ্যাকশন পটেনশিয়ালটা আঁকি। আমরা আগে যেটা এঁকেছিলাম এরকম ছিল না আমাদের, এরকম এটা অ্যাকশন পটেনশিয়াল। এখন এই অ্যাকশন পটেনশিয়াল, একটা অ্যাকশন পটেনশিয়াল হওয়ার মাঝখানে কিছু টাইম আসছে। যেরকম এই স্টেজটা কি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, এটা ডিপোলারাইজেশন। এটা রিপোলারাইজেশন, এটা আবার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। রিপোলারাইজেশনের ম্যাক্সিমাম পিরিয়ড অফ টাইমে যদি চিন্তা করি যে আমরা আবার এটাকে স্টিমুলেশন দিব, আবার একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে চেষ্টা করব, তাইলে কিন্তু অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেট হবে না। হ্যাঁ, আবার দেখা যায় যে রিপোলারাইজেশনের ল্যাটার পিরিয়ডে নর্মাল স্টিমুলেশন দিলে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে না, কিন্তু একটা খুব পাওয়ারফুল স্টিমুলেশন দিলে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কারণ একটা নার্ভ অ্যাকশন পটেনশিয়াল, এই যে এখানে আমরা স্টিমুলেশন দিচ্ছি, এই টাইমে আমরা স্টিমুলেশন দিচ্ছি, আরও স্পেসিফিক চিন্তা করি এই টাইমে স্টিমুলেশন দিচ্ছি জন্য অ্যাকশন পটেনশিয়ালটা শুরু হচ্ছে। এখন আমরা এই পর্যন্ত, মানে কি এন্টায়ারিটি অফ দ্য ডিপোলারাইজেশন অ্যান্ড আর্লি পার্ট অফ রিপোলারাইজেশন, এই টাইম পিরিয়ড পর্যন্ত আমরা যতই স্টিমুলেশন দিই না কেন, একটা সেকেন্ড অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে না। এটাকে বলা হয় হচ্ছে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড, দ্য পিরিয়ড ইন উইচ এ সেকেন্ড অ্যাকশন পটেনশিয়াল, এ সেকেন্ড স্টিমুলেশন ক্যানট রি এক্সাইট অ্যান এক্সাইটেড পোর্শন অফ দ্য নার্ভ ফাইবার। মানে এটা একটা অলরেডি এক্সাইটেড পোর্শন, অলরেডি অ্যাকশন পটেনশিয়ালে আছে। সো যতই স্টিমুলেশন দিই না কেন, একে আবার একটা সেকেন্ড অ্যাকশন পটেনশিয়াল এখান থেকে জেনারেট করা সম্ভব না, বা এখান থেকে জেনারেট করা সম্ভব না। এর জন্য এটা অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। আর একটা আমি কী বলেছিলাম সেকেন্ডটা, যে এই পোর্শনটাতে, এখানে তো আবার রেস্টিংয়ে চলে আসছে, তখন তো এখানে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করা সম্ভব। এই পোর্শনটাতে নর্মাল স্টিমুলেশনে কাজ হবে না, একটা এক্সেসিভ খুব পাওয়ারফুল স্টিমুলেশনে এটা এই পজিশনের থেকে তার আবার সেকেন্ড একটা অ্যাকশন পটেনশিয়াল করা সম্ভব। এটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড, রিফ্র্যাক্টরি পিরিয়ড। এটা জাস্ট কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটাই ইম্পর্টেন্ট। কেন এটা হচ্ছে এটা ডিটেলস আরও যাওয়া যায়, কিন্তু এটা আমার মনে হয় না আমাদের এই কোর্সে আপাতত লাগবে। তখন তাহলে আমরা এখন আজকের অ্যাকশন পটেনশিয়াল লেকচারটা একটা সামারাইজ করে আমরা শেষ করে। আচ্ছা, তাহলে আমরা আজকে চ্যাপ্টারের একটা রিভিউ দিই। রিভিউটা হচ্ছে আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা কী জিনিস। অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে চেঞ্জ ইন দ্য রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থ্রু ডিপোলারাইজেশন, র্যাপিড ডিপোলারাইজেশন অ্যান্ড রিপোলারাইজেশন অ্যান্ড এগেইন ব্যাক টু রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এটা হচ্ছে আমাদের অ্যাকশন পটেনশিয়াল। আমাদের অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হচ্ছে কেন, আমাদের রেস্টিং স্টেটে থাকার কারণে যদি কোনো স্টিমুলেশন দিই তাহলে ফার্স্টে এটা থ্রেশোল্ড পর্যন্ত যায়। থ্রেশোল্ড থেকে যখন ভোল্টেজ গেটের চ্যানেলগুলো ওপেন করে, এরা একদম র্যাপিড ডিপোলারাইজেশনে যায়, তখন ভোল্টেজ গেটের চ্যানেল, ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলগুলো ক্লোজ হয়ে পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন করে, তখন র্যাপিড রিপোলারাইজেশন হয়ে আবার মেমব্রেন পটেনশিয়ালে ফিরে আসে। এখানে দুইটা পিরিয়ড আছে। আমরা দেখি এখানে হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউডটা, মানে কত মিলিভোল্ট, আর এখানে হচ্ছে আমাদের টাইম, এক্স অ্যাক্সিসের টাইম। অ্যাকশন পটেনশিয়াল শুরু হওয়ার পর থেকে মেজর পোর্শন অফ দ্য, মানে টোটাল ডিপোলারাইজেশন মেজর পোর্শন অফ দ্য রিপোলারাইজেশন, এই পিরিয়ডের মধ্যে
যত যত ইম্পালসই আমরা দিই না কেন, সেকেন্ড স্টিমুলেশনই দিই না কেন, কোনো স্টিমুলেশন অ্যাকশন পোটেনশিয়াল, সেকেন্ড একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করবে না। কিন্তু তারপরের থেকে এই যে ল্যাটার পার্ট অফ দ্য রিপোলারাইজেশন থেকে আমরা যদি খুব পাওয়ারফুল একটা স্টিমুলেশন দিই, তাহলে অ্যাকশন সেকেন্ড একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করবে। এটা হচ্ছে অ্যাবসোলিউট, তাহলে এটা হচ্ছে রিলেটিভ আমার। এখন এই অ্যাকশন পোটেনশিয়ালের তিনটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স জানলে আমাদের অ্যাকশন পোটেনশিয়াল কমপ্লিট। তিনটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে শেপ, সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমাদের অল অর নান, আর থার্ডটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। শেপটা কি, প্রতিটা এক্সাইটেবল টিস্যুর অ্যাকশন পোটেনশিয়ালের শেপটা এক এক রকম হবে। এটা আমি একটা নিউরনের জন্য চিন্তা করলাম, একটা কার্ডিয়াক মাসলের অ্যাকশন পোটেনশিয়ালের শেপটা কিন্তু এইরকম হয়। কেন হয় আমরা ইন্ডিভিজুয়ালি যখন পড়বো তখন বুঝতে পারবো। এবং এদের যে রেস্টিং স্টেট এটাও সবসময় সেম থাকে, এদের যে অ্যাম্পলিচিউড হায়েস্ট অ্যাম্পলিচিউড এটাও মোর অর লেস কনস্ট্যান্ট থাকে। এখন অল অর নান রুল কি বলে, যে থ্রেশহোল্ডে আস যে আমরা অ্যাকশন পোটেনশিয়াল ফার্স্টে জেনারেট হয় কী জন্য, স্টিমুলেশন দেওয়ার জন্য। যে সব স্টিমুলেশন আমাদের থ্রেশহোল্ডে আসতে পারবে শুধু সেই সব স্টিমুলেশনের জন্যই আমাদের অ্যাকশন পোটেনশিয়ালটা জেনারেট হবে। যদি কোনো ডিপোলারাইজেশন থ্রেশহোল্ডে না আসতে পারে তাহলে সেটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করবে না। এই যে দেখেন এইটা, এখানেও কিন্তু স্টিমুলেশন দেওয়া হয়েছে, স্টিমুলেশনটা উইক স্টিমুলেশন, এই জন্য এটা থ্রেশহোল্ডে আসতে পারে নাই, এর জন্য একটা অ্যাকশন পোটেনশিয়ালও জেনারেট করে নেই। সো আইদার অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হবে অথবা হবে না, ইট ডিপেন্ডস অন যে আমাদের স্টিমুলেশনের ফলে ডিপোলারাইজেশনটা থ্রেশহোল্ড পর্যন্ত আসতে পেরেছে কি না। থার্ড হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। আমরা ফার্স্টেই বলে দিয়েছি যে অ্যাকশন পোটেনশিয়ালের যে শেপটা কনস্ট্যান্ট হবে, মানে অ্যাম্পলিচিউডটা মোর অর লেস সেমই হবে। আমরা দেখেছি যে উইক কোনো স্টিমুলেশন দিলে যেহেতু অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয় না, এখন আমাদের এটা মাথায় আসতেই পারে আমরা যদি খুবই স্ট্রং একটা স্টিমুলেশান দিই, খুবই স্ট্রং, তাহলে কি এটা আমরা ফিল করবো কীভাবে, এটার অ্যাকশন পোটেনশিয়ালের যে অ্যাম্পলিচিউডটা এটাও কি বেড়ে অনেক উপরে উঠে যাবে, না এটা করবে না। অ্যাকশন পোটেনশিয়ালের যে স্ট্রেংথ দ্য গ্রেডিং, মানে স্টিমুলেশান যত স্ট্রং স্টিমুলেশান দিলাম এটা আমরা অ্যাকশন পোটেনশিয়ালের চেঞ্জটা কীভাবে আসে, নর্মালি নর্মাল স্টিমুলেশনের ধরেন অ্যাকশন পোটেনশিয়াল এভাবে হচ্ছে কিছুক্ষণ পরপর, স্টিমুলেশন যত বাড়াই দিলাম যত স্ট্রং স্টিমুলেশন হবে তার ফ্রিকোয়েন্সি বাড়বে কিন্তু তার শেপ কিন্তু সেম থাকবে। এভাবে ফ্রিকোয়েন্সি বাড়বে মানে সেম অ্যামাউন্ট অফ টাইমে বেশি অ্যাকশন পোটেনশিয়াল হবে কিন্তু তার শেপ এবং অ্যাম্পলিচিউড সব সেমই থাকবে। এই তিনটা বোঝা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। আমরা তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, নেক্সট ক্লাসে আমরা প্রোপাগেশন অফ অ্যাকশন পোটেনশিয়াল নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।